বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ, অব্যাহত আছে জুলুম নির্যাতন। গণতন্ত্রের সংগ্রামকে জয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলের নেতাকর্মীরা। স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হয় দোয়া মোনাজাত। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, হামলা মামলা নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। আজ বাংলাদেশ আবার সেই একইভাবে 1975-এর পূর্বে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, জনগণের অধিকারকে হরণ করা হয়েছিল, আজকে আবার সেই একই কায়দায় বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। সেই জন্যই আজকে আমাদের এখানে আমরা শপথ নিয়েছি যে আমরা গণতন্ত্রকে উদ্ধার করব, মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত আমাদের নেত্রী রেশমা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং এই গণতন্ত্রের সংগ্রামকে অবশ্যই জয়ী করব ইনশাআল্লাহ। বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে ঢাকা 18 আসনের ধানাশীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনও এ সময় বিএনপি প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করেন। উপনির্বাচনে গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপির এই প্রার্থী। গতকালকে রাত্রে তারা একটা বেশি নিজেদের বেশি আগুন দিয়ে আমাদেরকে মারছাড়া করতে চেষ্টা করতেছে এবং আপনারা জানেন গাইবী মামলা দেওয়ার অতীতে যে তাদের রেওয়াজ আছে সেই একই রেওয়াজে তারা হাসছে। জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে না যায় তার জন্য যে সমস্ত কর্ম পরিকল্পনা করা দরকার সমস্ত কর্ম পরিকল্পনা ষড়যন্ত্র আওয়ামী লীগ প্রার্থী এবং আওয়ামী লীগ করছে প্রশাসনকে দিয়ে এবং সিইসিকে দিয়ে। অবিলম্বে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিতের দাবিও জানান বিএনপি নেতারা। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।